আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিত, সানমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের ঈদ স্পেশাল পাঁচ রকমের ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। ডিম দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট আজকে আপনাদের তৈরি করে দেখাবো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা ইয়ামি হবে আর এগুলো বানাতে কতটা সহজ, সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে এক এক করে রেসিপিগুলো দেখে নিচ্ছি। প্রথমে আপনাদের তৈরি করে দেখাবো ডিমের বরফি, অথবা আপনারা এটাকে ডিমের মিষ্টিও বলতে পারেন। যেই প্যানে এই বরফিটা তৈরি করব সেই প্যানে আমি টোটাল তিনটি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে এভাবে হ্যান্ড হুইস্কের মাধ্যমে একটু ভেঙে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। তিনটি ডিমের জন্য হাফ কাপ চিনি পারফেক্ট, তবে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে আমার মনে হচ্ছে আমি যে মেজারমেন্টগুলো বলছি সেগুলো এভাবে হুবহু ফলো করলে আপনাদেরটা খেতে অনেক ভালো লাগবে। গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ কাপ থেকে একটু কম, ঘি দিয়ে দিলাম হাফ কাপ, আপনারা চাইলে হাফ ঘি এবং হাফ তেল ব্যবহার করতে পারেন, অথবা পুরোটাই বাটার ব্যবহার করতে পারেন। ঘিটা দেবার চেষ্টা করবেন অথবা বাটার দেবার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা অনেক ভালো আসে। এই সবগুলোকে হ্যান্ড হুইস্কের মাধ্যমে আমি একটু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু ফ্রাই প্যানটা এখনও চুলার উপরে দেইনি, চুলায় দেওয়ার আগে এই সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর এটিকে চুলায় দিতে হবে। আপনি যদি আগে আগেই চুলায় দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নেন তাহলে গুঁড়া দুধ আছে এখানে, সেটা দলা পাকিয়ে যাবে। গুঁড়া দুধটা মিশানোর জন্য আমরা আগে থেকে মিশিয়ে তারপর চুলার মধ্যে দিয়ে দেব। এখন আমি এটিকে চুলার উপরে দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, মিডিয়াম বলতে মিডিয়াম টু হাই না, মিডিয়াম টু লোতে রেখে এটাকে করতে হবে। এটাকে যদি মিডিয়াম টু হাইতে বা পুরোপুরি বাড়িয়ে চুলা তারপর রান্না করা হয় তাহলে দেখা গেছে যে খুব ভালোভাবে এই মিষ্টিটা হবে না। আর এই মিষ্টিটা খেতে যে কতটা মজার সেটা আপনারা না বানিয়ে না খেলে কিছুতেই বুঝতে পারবেন না। আমার ফ্যামিলি অনেক বেশি পছন্দ করে এই মিষ্টিটা। এটিকে এখন অনবরত নাড়তে হবে আর এটা নাড়তে নাড়তে একটি সময় একদম ঘন হয়ে আসবে। আরেকটি কথা, এটাকে কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না আর কোনোভাবেই এটাকে চুলা বাড়িয়ে দিয়ে তারপর নাড়া যাবে না। এই মিষ্টিটা হতে মোটামুটি সময় লাগবে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। নাড়তে নাড়তে একটি সময় দেখবেন এমন ঘন হয়ে এসেছে, না এখনও কিন্তু এটা হয়ে যায়নি, আপনাকে এটাকে আরও অনেক বেশি নাড়তে হবে। তারপর আপনি যখন নাড়তে থাকবেন এটা দেখবেন এমন প্যান থেকে উঠে উঠে চলে আসবে, এটা কিন্তু এখনও হয়ে যায়নি, এটাকে আপনাকে আরও নাড়তে হবে, প্রায় আরও মিনিট দশেক নাড়তে হবে। প্রায় মিনিট দশেক পর দেখবেন এটা এমন ঝুরা ঝুরা হয়ে গিয়েছে, এটা কিন্তু এখনও হয়নি। আপনারা চাইলে এই অবস্থাতে নামিয়ে ফেলতে পারেন, তবে সেই আসল স্বাদটা যদি পেতে চান এটাকে কালার আনতে হবে, নাড়তেই থাকতে হবে। নাড়তে নাড়তে একটি সময় দেখবেন এরকম ব্রাউন টাইপসের একটি কালার চলে আসবে, তার মানে এটা এখন হয়ে গিয়েছে। এখন আমি চুলা অফ করে এটাকে একটি বক্সে বা কেক মোল্ডের মধ্যে বা বাটির মধ্যে যেটার মধ্যে আপনারা রাখতে চান সেখানে বেশ চেপে চেপে একটু প্রেস করে রাখতে হবে, কারণ এটাকে আমরা ঠান্ডা হলে কেটে নেব। গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে একটি সেট করে নিতে হবে, না হলে কিন্তু এটা পারফেক্টলি হবে না, ঝুরা ঝুরা হয়ে যাবে। আমি এটাকে এমন ফয়েল বক্সের মধ্যে একটু চেপে চেপে বসিয়ে নিলাম। এবার অপেক্ষা করব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 10-15 মিনিট পর এটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে, এই অবস্থায় এটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট ছোট বাইট সাইজ করে নিতে পারেন, বড় করে নিতে পারেন, যেভাবে ভালো লাগে ছোট ছোট করে কেটে নিতে পারেন। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর খুব সহজে এভাবে উঠে চলে আসবে, অনেকটা সন্দেশের মতো। এরপর আমি এটিকে হাত দিয়ে একটু চেপে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, আর এটা একদম একটা মিষ্টির মতো অনেক সফট হয়েছে। ঈদের দিন সকালে কিন্তু আপনারা চাইলে এটা এভাবে ট্রাই করতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। পরবর্তী রেসিপি তৈরি করব ডিমের শ্যামাই বা ডিমের ফিরনি। এর জন্য আমি জাস্ট একটি ডিম ভেঙে নেব, এটাকে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এটাকে আমি এভাবে ফেটে নিলাম, এটা একটি সাইডে থাকুক। যে প্যানে রান্না করব সেই প্যানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখানে প্রায় 1/4 কাপের মতো গুঁড়ো দুধ আছে। এবার অপেক্ষা করবে এটা বলক চলে আসা পর্যন্ত।
দুধটা যখন এমন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিব, যে ডিমটা আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে চারপাশ থেকে ছড়িয়ে দিব। তবে একবারে দেয়া যাবে না, চিকন করে সুতার মতো করে আস্তে আস্তে ফেলতে হবে। আস্তে আস্তে করে আমি এইভাবে চিকন চিকন করে ডিমটিকে ফেলবো, আর এই অবস্থায় কিন্তু দুধটা বলক চলে আসতে থাকবে। এইভাবে ফেলার একটি কারণ হচ্ছে এতে করে ডিমের যে স্ট্রাকচারটা এটা অনেকটা লম্বা লম্বা সেমাইয়ের মতো হবে। ডেজার্টটা খেতে অনেক বেশি মজার, ঠান্ডা ঠান্ডা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর আপনাদের কাছে ডিমের গন্ধটা যদি ভালো না লাগে বা দুধের গন্ধটা যদি ভালো না লাগে, আপনার কিন্তু একটু এলাচের গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন বা দারচিনি গুঁড়ো অ্যাড করতে পারেন, খুবই সামান্য পরিমাণে এখানে দিবেন, খেতে খারাপ লাগবে না। তো আমি এখানের মধ্যে কিছু দিচ্ছি না, কারণ আমার কাছে এই স্বাদটা এভাবেই ভালো লাগে। আর এই যে ডিমের অংশটা আপনারা খুব বেশি নাড়া দিবেন না, একটু অপেক্ষা করতে হবে, দুধটা একটু ভালোভাবে বলক আসবে, ডিমটা একটু সেদ্ধ হয়ে আসবে, তখনই এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিব, একটু বেশি করে কিশমিশ। এখন নাড়া দিতে পারেন ভালোভাবে, কারণ ডিমটা কিন্তু হয়ে গিয়েছে, অনেকটা লাচ্ছা সেমাইয়ের মতো লাগে, ঠিক না? আপনারা চাইলে ডিমটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, আমি এখানে একটি দিয়েছি কারণ আমার এখানে দুধ কম, 2 কাপ দুধের জন্য একটি ডিমটা পারফেক্ট। আর এখানে কিছু বাদাম কুচি নিয়েছি, এখানে আছে কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি, কাজু বাদামটা নেই তাই দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। এটাকে এখন একটু ঘন করে নিচ্ছি, তবে খুব বেশি ঘন করার দরকার নেই, কারণ এটা ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যায়। যাই হোক, এখন আমি এটিকে নামিয়ে ফেলবো, কারণ আমার এটা হয়ে গিয়েছে। এটাকে কিছুটা গরম অবস্থাতেই সার্ভিং ডিশে তুলে নিতে হবে, আমি এমন ওয়ান টাইম গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হলে এটা জমে যায়, এর জন্য গরম থাকা অবস্থাতে এটিকে সার্ভ করে নিতে হবে। ফ্রিজে রেখে প্রায় 2-3 ঘন্টা পর আপনারা এটিকে পরিবেশন করবেন। খুবই সুন্দর এবং খুবই সহজভাবেই তৈরি হয়ে যায় এই মজাদার ডেজার্টটা, আমার কাছে অনেক ভালো লাগে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি একটি বাটির মধ্যে ডিম ভেঙে নিচ্ছি, 2টি ডিম আমি এখানে ভেঙে নেব। আর এখন আমি তৈরি করব জর্দা, ডিমের জর্দা। কুসুমটা এখান থেকে আমি আলাদা করে নিব। তো এখন এই যে ডিমের সাদা অংশটা আছে এটাকে আমি ডিমের মানে জাস্ট মিশিয়ে নেব, একটু ফোম করে নেব, তবে খুব বেশি একটা ফোম করার দরকার নেই, কারণ এটা দিয়ে আমি কেকও বানাবো না বা অন্য কিছুও বানাবো না, জাস্ট ইলেকট্রিক বিটারের মাধ্যমে হালকা একটু ফোম করে নেব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড হুইস্কের মাধ্যমে মিশিয়ে নিতে পারেন অথবা কাঁটা চামচ দিয়ে। যাই হোক, এখানে আমি 1/2 কাপের মতো চিনি অ্যাড করে দিচ্ছি, অল্প অল্প করে চিনি দিব আর এইভাবে ইলেকট্রিক বিটারের মাধ্যমে বিট করে নিচ্ছি। এখন ডিমের কুসুমটা যে আমি আলাদা করে রেখেছিলাম এর মধ্যে আমি ডিমের এই ফোমটা দিয়ে দিলাম। এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এখানে আমি ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো, এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, এর পরিবর্তে আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন। তবে আমার কাছে ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে খুব একটা বেশি ভালো লাগে না, আমার কাছে এভাবে ভালো লাগে, অথবা এলাচের গুঁড়ো দিয়েও খারাপ লাগে না, ভালোই লাগে। এখানে আমি সামান্য ফুড কালার অ্যাড করছি, কারণ এখানে আমি ডিমের জর্দা তৈরি করছি, বা এটাকে আপনারা ডিমের বুরিন্দাও বলতে পারেন, অনেকটা বুরিন্দার মতোই লাগে। তো এই সামান্য জর্দার রং অ্যাড করছে, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। আমি কিন্তু এখনও ফ্রাই প্যানটিকে চুলার উপরে বসাইনি, গুঁড়ো দুধটা লিকুইড দুধ বা ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যাবে, তখন কিন্তু আমি এটিকে চুলায় বসাবো, এর আগে না। আপনি যদি আগে আগে চুলার মধ্যে বসিয়ে দেন তাহলে এই যে গুঁড়ো দুধটা সেটা দলা পাকিয়ে যাবে। আর এখানে আমি ঘি অ্যাড করে নিচ্ছি, এখানে ঘি আছে প্রায় 2 টেবিল চামচের মতো, খুব বেশি ঘি দেওয়ার প্রয়োজন নেই। আর ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার অ্যাড করতে পারেন, তবে সয়াবিন তেলটা অ্যাড করবেন না, খেতে আসলে খুব একটা বেশি ভালো লাগে না। যাই হোক, এখানে আমার গুঁড়ো দুধটা মেশানো হয়ে গিয়েছে, এখন এটিকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, খুব বেশি হাই বা লোতে রাখার প্রয়োজন নেই, চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়তে হবে, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এটিকে নাড়তে হবে। নাড়তে নাড়তে একটু সময় দেখবেন এটি হালুয়ার মতো হবে, তারপর ঝুরা ঝুরা হয়ে যাবে, এই দেখুন এটা কিন্তু এখন ঝুরা টাইপসের হয়ে গিয়েছে। আমি এটিকে আর খুব একটা বেশি ভাজবো না, কারণ এটা আমি এমনই রাখতে চাচ্ছি, খুব একটা বেশি ভাজলে কিন্তু সেই মিষ্টির মতোটা আবার হয়ে যাবে, এটা কিন্তু সেই মিষ্টির মতো করে তৈরি করা, কিন্তু
ইনগ্রেডিয়েন্টসগুলো একটু ডিফারেন্স ভাবে বা ডিফারেন্স ওয়েতে আমি দিয়েছি। তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে ডিমের বুরিন্দা বলেন আর ডিমের জর্দা বলেন, যেটাই হোক এটা কিন্তু তৈরি। এটাকে এখন একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এখন আমি চলে যাব খুবই স্পেশাল একটি ডেজার্টে, আমার খুব ফেভারিট এই ডেজার্টটা, এটা হচ্ছে স্নোবল কাস্টার্ড। আমি এখানে একটি ডিম ভেঙে নিচ্ছি আর এখান থেকে ডিমের যে কুসুমটা সেটা আলাদা করে নিচ্ছি। ডিমের কুসুমটা আলাদাভাবে থাকুক, এখানে আমি ইলেকট্রিক বিটার মাধ্যমে ডিমটাকে ফোম করে নেব। এই অংশে কিন্তু আপনাদের ইলেকট্রিক বিটারটার প্রয়োজন হবে, অথবা হ্যান্ড হুইস্কের মাধ্যমে করতে পারেন, সেক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যাবে। ডিমটা কিছুটা যখন ফোম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। স্নোবলটা যেন একটু মিষ্টি লাগে, অ্যাজ এ রেজাল্ট এখানে আমি চিনিটা অ্যাড করেছি 1 টেবিল চামচ। খুব একটা বেশি চিনি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এটিকে প্রায় 2 থেকে 3 মিনিট বিট করতে হবে। বিট করতে করতে একটি সময় সুন্দর ফোম হয়ে আসবে আর তখন এটিকে বিট করাটা অফ করে দিতে হবে। এই দেখুন আমার এটা কিন্তু ফোম হয়ে গিয়েছে। বাটিটা আমি এখন আপনাদের উল্টিয়ে দেখাচ্ছি। বাটিটা এভাবে যদি উল্টে সারাদিনও রেখে দেন তাহলে কিন্তু আপনার ডিমটা পড়ে যাবে না, তার মানে ফোমটা পারফেক্টভাবে হয়েছে। এই ডিমের কুসুমের সাথে প্রায় 2 কাপের মতো লিকুইড দুধ আমি অ্যাড করেছি। এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1/3 কাপ আর চিনি দিয়ে দিয়েছি প্রায় 1/4 কাপের মতো। চিনিটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমি এখনও চুলায় দেইনি, আমি আগে গুঁড়া দুধটা মিশিয়ে নেব তারপর চুলায় দেব। আর এখানে আপনারা চাইলে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিতে পারেন, আমি এখানে আর কর্নফ্লাওয়ারটা দিচ্ছি না, গুঁড়ো দুধটি একটু বাড়িয়ে দিয়েছি যার ফলে এই কাস্টার্ডটা এমনি ঘন হয়ে যাবে। আমার গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে অ্যাড হয়ে গিয়েছে, এখন আমি এটিকে চুলায় দিয়ে দিচ্ছি। চুলায় এটিকে বলক আনতে হবে, প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগবে এটি বলক আনতে, চুলা থাকবে মিডিয়াম আঁচে। প্রায় 5 থেকে 7 মিনিট পর এটা কিন্তু একদম সুন্দরভাবে বলক আসবে, প্লাস এটা একটু ঘন হয়ে আসবে। ঘন হয়ে আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যেটা একটু রসমালাই টাইপসের হয়ে যাবে। তো যখন এটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দেব ডিমের যে ফোমটা তৈরি করেছিলাম সেটা। যে কোনো একটি স্পুনের মাধ্যমে, একটি স্পুনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন, অনেকটা টেবিল চামচ যেগুলো আছে না সেটার মধ্যে দিয়ে এভাবে আপনারা দিবেন ছোট ছোট করে, কারণ এটা যখন চুলায় দিবেন তাপে এটা অনেকটা ফুলে যায়। তো এইভাবে করে আমি ছোট ছোট করে স্নোবলগুলো দিয়ে দিচ্ছি। একটু সাবধানভাবে এটিকে নেড়ে দিতে হবে যেন নিচে আবার লেগে না যায়। এই অবস্থায় কিন্তু আমার চুলার আঁচ লো আঁচে আছে, মিডিয়াম আঁচে রাখা যাবে না, কারণ নিচ দিয়ে কিন্তু লেগে যেতে পারে যেহেতু এখানে গুঁড়ো দুধ আছে। আর আপনারা যদি কর্নফ্লাওয়ার দেন তাহলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে, নিচ দিয়ে লেগে যেতে চাবে। আপনারা জানেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই অনেকটা ঘন হয়ে যায়। জাস্ট 5 মিনিটের মতো এটিকে জাল করব, ঢাকনা দিয়ে 2 মিনিট জাল করব, উল্টিয়ে আবার 2 মিনিট জাল করব। আর এটা খুব একটা বেশি সময় লাগে না আসলে, 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। চুলার আঁচ লোতে করে আমি এই কাস্টার্ডটা তৈরি করে নিলাম। এটিকে এভাবে আমি সার্ভ করে নিলাম, এটা একদম সফট একটি বল তৈরি হয়। আচ্ছা, এখন আমি ডিমের শরবত তৈরি করব। শুনতে একটু অদ্ভুত লাগলে এটা সত্যি যে খেতে খারাপ লাগে না ডিম আর দুধের এই শরবতটা। আমি যে ডিমের বুরিন্দাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, কিছুটা চিনি দিলাম, কিছুটা গুঁড়ো দুধ দিলাম আর কিছু দিলাম পানি। এটাকে আমি ব্লেন্ড করে নিলাম, এটা এখন বেশ ঘন আছে। এই লিকুইডটিকে আমি জাগের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, ঠান্ডা পানি বা ঠান্ডা বরফ পানি আপনারা ব্যবহার করতে পারেন। তো সেই সাথে কিন্তু মজাদার একটি ডিমের বা ডিম দুধের শরবত তৈরি হয়ে গেল। এটা একেবারে ইউনিক রেসিপি, আপনারা এটা অ্যাকসেপ্ট করবেন কিনা আমি জানি না, আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, ভালো লেগেছে। আর সেই সাথেই কিন্তু খুবই মজাদার 5-5টি ডেজার্ট আইটেম আপনাদের তৈরি করে দেখালাম। এটা হচ্ছে সেই দুধের সেমাইটা, এই ডিমের বুরিন্দা হচ্ছে এটা, এটাও বেশ মজা লেগেছে আমার কাছে। আর এটা হচ্ছে আমার সেই ফেভারিট স্নোবল কাস্টার্ড।
উপরে আমি একটু সুইট বল ছড়িয়ে দিয়েছি, এটা কিন্তু অনেক সফট, মুখে দিলে একদম মিলিয়ে যাবে, অনেকটা হাওয়াই মিঠাই মতো। আর এই সেই মিষ্টি যেটা আমার আম্মুর অনেক ফেভারিট, আম্মুর যেহেতু ডায়াবেটিস তো এই মিষ্টিটা আম্মুকে খুব একটা বেশি দেইনি, অল্প একটুই খেতে হয়েছে তাকে। এটা অনেক সফট আর খেতেও অনেক বেশি মজার। আর এই হচ্ছে সেই ডিমের, ডিম দুধের শরবত, এটা আমি ফার্স্ট টাইম তৈরি করেছি, ইউনিক রেসিপি, জানি না আপনারা একসেপ্ট করবেন কি না, বাট আমার কাছে খুব একটা বেশি খারাপ লাগেনি, ভালো লেগেছে। তো যাই হোক, রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।